हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल श्रेयान श्रावणी ब्लॉग्स। तुम्हारे सबा के स्वागत जानाई। तो देखते रेडी हो गई, एक बेरोब कि केंटार करार आज एक पार्लारे जाब। तो एखान ब्लॉगटा स्टार्ट कर लम सन्दे सन्दे हे मैं एन 6:10 बजे। तो एक बेरोब तुम्हारे दादार साथे और एक कथा बोलार आछे। तो तुम्हारा सबाई अनेक अनेक सपोर्ट करछो, अनेक कमेंट्स करछो, खुबी भालो लागजे। तुम्हारा सबाई माने अनेक पाशे आछो, सेटाई माने भेबे आमार अनेक भालो लागजे। तो तार मध्ये आमी एकटा नाम करते चाई, सेटा होच्छे रिमी घोष। रिमी घोष के आमार खुबी भालो लागे, आरो अनेकेई आछे तारा जदि बोले तादेर नामटा बोलते आमी अवश्यई बोले देबो अन स्क्रीन। तो रिमी घोष बोलेछिलो जे ओर नामटा बोलबो। तो रिमी घोष तोमाके अनेक अनेक धन्यवाद, आर बाकी जारा आछो तादेरकेओ आमार अनेक अनेक धन्यवाद, अनेक भालोबासा। एभाबे तोमरा आमार आमाके सपोर्ट करे जेओ आर आमी आमार बेस्टटा दिये ट्राई करब तोमादेर তোমাদের ভালো লাগানোর জন্য। তো আর বেশি বকবক করব না, এখানেই মানে সব টাইম হয়ে যাবে, আমার আর যাওয়া হবে না। তো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো আমি বেরিয়ে পড়েছি, এবার যাব। মেঘ মেঘ করেছে, সন্ধে সন্ধে হয়ে আসছে, কখন বৃষ্টি চলে আসবে। তো আমি এবার বেরোবো, বাইকে হয়তো ক্যামেরা করতে পারবো না, দেখি যতটা পারবো দেখাবো, না তো বাড়িতে এসে ভিডিও এন্ড করবো। আমাদের বসিরহাট ব্রিজ, আমরা বসিরহাটে যাচ্ছি, বসিরহাটের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এটা তো আমরা একদম বসিরহাটে চলে এসেছি, বসিরহাটের দোকানপাট সব দেখতে পাচ্ছ তোমরা। আমার ভীষণই ভীষণই প্রিয় শহর বসিরহাট, আমার বসিরহাট, আমাদের সবার বসিরহাট। তো দেখো কত কিছু এখানে আছে। পার্লারের কাছে চলে এসেছি, এবার হেঁটে হেঁটে যাচ্ছি একটুখানি। তো তোমরা পার্লারের একটা লুক দেখে নাও। ঢুকে পড়েছি, এই হচ্ছে পার্লারটা, প্রথমা লেডিস বিউটি পার্লার। এখানকার কাজ খুবই ভালো, আমি অনেক ছোটবেলা থেকে যাচ্ছি, বলতে পারো 9-10 থেকে যাচ্ছি। তো আমার তো এখানেই কাছেই বাপের বাড়ি, কাছেই শ্বশুর বাড়ি, একই জায়গায়। তো এখানে ভ্রু তোলা হচ্ছে আমার, এই দিদিটা ভ্রু তুলে দিচ্ছে। এখানকার মেয়েগুলোরও খুবই কাজ, হাতের কাজ খুবই ভালো, খুব সুন্দর করে ওরা কাজ করে, আর ওদের ব্যবহারও খুব মিষ্টি, আমার খুব ভালো লাগে।
প্রথমা বিউটি পার্লার আছে, তো আমি সেই পার্লারের ওনার। আজকে সাবুনি আমার কাছে এসেছে ওর হেয়ার কাটিং করাতে, তো আমি ওর হেয়ার কাটিং করতে চাইছি। তো চলে এসো সাবুনি, তোমার হেয়ার কাটিংটা করি। আর এই পরিস্থিতিতে আমরা যতটা পারছি মেনটেন করে কাজ করার চেষ্টা করছি আমাদের স্টাফদের নিয়ে। তো আপনারা বিনা দ্বিধায় এখানে আসতে পারেন, আমাদের এখান থেকে পরিষেবা নিতে পারেন। উঁচু তুলে ভালো করে বসিয়ে চুলটা কাটিং করতে হচ্ছে। কোনোরকম স্টাইলিশ কাটিং করতে গেলে ওর চুলটা অনেকটাই ছোট হয়ে যাবে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো আমি ব্রিজ দিয়ে উঠছি, বাড়ির দিকে যাব। বাবিকে নিয়ে আসেনি, ও হয়তো খুবই দুষ্টু করছে বাড়িতে, বেশিক্ষণ তো আমাকে না দেখে থাকতে পারে না। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার একটু কথা বলে নিচ্ছি। হ্যাঁ, বাড়ি চলে এসেছি। বাবি খুব মানে যাতন করছিল, ওকে তো নিয়ে যায়নি, নিয়ে যেতে পারিনি। তো তাহলে দেখাই, দেখো তোমরা আমি কি কি কিনেছি ওখান থেকে। কি কি বলতে, খুব অল্প জিনিসই কিনেছি, তা দেখো তোমরা। তো এখানে একটা কুর্তি নিয়ে নিয়েছি, কুর্তিটা ব্লু কালারের, জানি না ক্যামেরায় কেমন আসছে। তোমাদের দাদাই পছন্দ করেছে। আর সাদা রঙের প্লাজো আর সাদা রঙের ওড়না। এখানে বাবির জন্য ডাইপার নিয়েছি। তো আমি আমার ব্লগ এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার পাশে আছো তাদেরকে অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিও এই প্রথম দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। তো আজকে এখানেই এন্ড করবো, টাটা।